রোশন পেরেরাকে মনে আছে 97-98 মৌসুমে সবুজ মেরুন জার্সি গায়ে কলকাতা ময়দানে খেলে গেছেন 97-98 এর জাতীয় লীগ জয়ী মোহনবাগান দলের লঙ্কান স্ট্রাইকার। কিন্তু তিনি এখন কোথায়? খোঁজ শুরু এক্সট্রা টাইমের। কলকাতা থেকে ফেরার কয়েক বছর পর অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়েন রোশন। তারপর ঘটনা 2006-এর 4 এপ্রিল, স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়। একটা গাড়ি থেকে কয়েকজন বন্দুকধারী নেমে এসে তাকে বন্দি করে নিয়ে যায়। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি রোশনের। অনেক ঘোরাঘুরি জিজ্ঞাসাবাদের পর পাওয়া গেল ওর বাড়ির ঠিকানা, সাউন্ডার্স প্লেস। কলম্বো শহরের এই ঘিঞ্জি জায়গাটায় ওর বাড়ি। 10x10-এর ঘরে রোশনের মা, স্ত্রী, ছেলে সবাই এখনো অপেক্ষায় ঘরে ফিরবেন রোশন। বাবার কথা উঠতেই চোখে জল ছেলে কাদেম্বু আদিত্য পেরেরার। এখনো মনে পড়ে যায় সেই দিনটার ঘটনা। Suddenly, after an accident, while my mom and he was going in a vehicle, then suddenly something happened, like a van came, a white van, and then they got down and they showed the guns and then they took him away. পরিবারের অভিমান স্পষ্ট, কিন্তু বাকিরা সবাই কেমন যেন এড়িয়ে যেতে চাইছেন। শ্রীলঙ্কান ফুটবলের সিইও ক্রাইসেন্টা পেরেরা কিছু বলতে চান না এই বিষয়ে, পাছে তার যদি কোনো বিপদ হয়। আই ডোন্ট নো, উই ডোন্ট নো হোয়াট হ্যাজ হ্যাপেন টু হিম, বিকজ আফটার প্লেইং ফর দ্য ন্যাশনাল টিম উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, উই ক্যান্ট কমেন্ট অন দ্যাট, বাট হি হ্যাজ মিসিং সাডেনলি, সো দে সে, বাট হি ইজ নট প্লেইং ফুটবল নাও। চিরাগ কেরলে কোচিং করিয়ে যাওয়া পাখির আলীও বলছেন এ বিষয়ে কিছু জানি না। অ্যাকচুয়ালি এটা উনি অ্যাকচুয়ালি এটা বলে যায় না, মানে কেমন বলবো, এটা বলতে যায় না, মানে ইটস এ ট্র্যাজেডি, একটা ভালো প্লেয়ার এমনি নষ্ট হয়ে গেছে, এটা আমার দুঃখ লাগে। রিপোর্ট আমরা শুনলাম, মানে ও একটু আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে, আন্ডারওয়ার্ল্ড দিকে চলে গেছে, সো এ ব্যাপার আমরা শুনলাম, এটা আমরা ঠিক মতন জানি না। কিন্তু এরা আমরা জানি না, বাট হয়েছে মানে হঠাৎ করে হারে গেছে, এটা আমরা জানি, এ শুধু এটা জানি, কি হয়েছে না হয়েছে আমরা জানি না। মানে রোশন পেরা আমি বললাম ও আন্ডারওয়ার্ল্ড দিকে চলে গেছে, এটা সোজা কথা, আর এটার সত্যি কথা এই ঘটনাটা, এটা আমরা কিছুই জানি না, কেউ কেউ ট্রেস কিছু নাই। সবাই এড়িয়ে যেতে চায়, তাতে কি মায়ের মন মানে? ছেলের ছবি আঁকড়েই বেঁচে আছেন তিনি। 4 এপ্রিল মন্দিরে সময় কাটায় রোশনের পরিবার। কান পাতলে শোনা যায় রোশনকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কোথাও কোনো রেকর্ড নেই, কেউ কিচ্ছু জানে না। শ্রীলঙ্কান ফুটবলের প্রাক্তন অধিনায়ক রোশন পেরেরার অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি।